এই মিষ্টি মিষ্টি ইমা মিষ্টি তো ছাদেই খেলা করছিল, কোথায় চলে গেল? এই মিষ্টি, আরে তোকে কখন থেকে আমি ডাকছি, তুই কোথায় চলে গেছিস? তুই তো ছাদেই খেলা করছিলি। আরে মাঠে খেলা করতে গিয়েছিলাম। আরে তো আমাকে তো বলে যাবি, না বলে চলে গেছিস খেলা করতে মাঠে? ঠিক আছে, আমি তোমাকে এবার থেকে বলে যাবো। হ্যাঁ এবার থেকে বলে যাবি। ঠিক আছে, এই দেখ তোর জন্য আমি কত খাবার নিয়ে এসেছি। খাবার এনেছো? হ্যাঁ দিচ্ছি, দাঁড়া, দেওয়ার আগে তুই আগে এই ঠান্ডা জলটা খেয়ে নে। ঠিক আছে, তোর গলা শুকিয়ে গেছে না? হ্যাঁ আমার তো খুব গলা শুকিয়ে গেছে। হ্যাঁ ঠান্ডা জলটা খেয়ে নে, আমি তো জানি খেলা করে আসলে গলা শুকিয়ে যায়, ওই জন্যই তো জল দিলাম তোকে খেতে। আমি এই ঠান্ডা জলটা খেয়ে খুব তৃপ্তি পেলাম, আমার খুব গলা শুকিয়ে গেছিল তাই ওই জন্যই তো জল দিলাম খেতে। হ্যাঁ কি কি খাবার এনেছো মা, এবার দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, এই দেখ এই গরমে তোর জন্য আমি ঠান্ডা ঠান্ডা ফুটি এনেছি। ঠান্ডা ঠান্ডা ফুটি? হ্যাঁ ফুটি খেতে খুব ভালোবাসি, কি রে ফুটি খাবো। হ্যাঁ এই দেখ তোর জন্য আরো আছে। হ্যাঁ দাদা দা, এই দেখ তোর জন্য দই এনেছি ঠান্ডা ঠান্ডা। মা এই গরমে দই খেতে কি ভালো লাগবে। হ্যাঁ এই দেখ আরো এক বাটি আছে। হ্যাঁ 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 নে। হ্যাঁ আর কি এনেছো মা? দিচ্ছি দিচ্ছি, এই দেখ তুই ম্যাগি খেতে ভালোবাসিস না? মা আমি ম্যাগি খেতে খুব ভালোবাসি, তাই তো আমি তোর জন্য দু প্যাকেট ম্যাগি নিয়ে এসেছি। হ্যাঁ ম্যাগি বানিয়ে খাবো। হ্যাঁ আমাকে এতগুলো খাবার দেওয়ার জন্য ওয়েলকাম সোনা, তুই খুশি? আমি খুব খুশি। ঠিক আছে।